हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल उत्तम दास नॉलेज। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे जो विषय नहीं आलोचना करब से हे इंग्रेजी पार्ट टू अष्टम श्रेणी मॉडल एक्टिविटी टास्क उत्तर। ओके, तो शुरू करा जा। देखो एकदम प्रथम देवा आछे उपरे मॉडल अष्टम श्रेणी मॉडल एक्टिविटी टास्क उत्तर विषय इंग्रेजी अंश टू। नीचे एबार पैसेजटा रयेछे, पैसेजटा आमि पढ़े बांगलाटा बोली शोनो, तारपर इंग्रेजी देखो अन्सारगुलो करते खूब सुविधा होबे। रिड द पैसेज केयरफुली एंड अन्सार द कोश्चन्स दैट फलो। रिफ्रेश्ड हि लुकड अराउंड, बोलछे रिफ्रेश्ड तरतजा हुए से चारिदिके देखलो। एंड ओल्ड मैन sat on a wall by the Persian wheel. An old man, ek briddho lok boshe chilo dewaler upor Persian wheel er pashe. Persian wheel mane tumra jano jol chokro. He looked at the old man, se briddho lok tar dike dekhlo, wanting to say something but hesitated. কিছু বলতে চাইলো বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত হলো, থতমত খেলো। ফাইনালি হি আস্কড, অবশেষে সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘ কি এখানে এসেছিল। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, তাকে খুব কাছে গিয়ে দেখলো। অ্যান্ড সেড, এবং বলল, সান When the clouds come, the earth and the sky know of their coming. বলছে বাচ্চা, যখন মেঘ আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আসার খবর জানতে পারে। But the clouds were here last night, and he one got to know. বলছে But the clouds were here last night. কিন্তু মেঘ তো গত রাত্রে এসেছিল এখানে। But no one got to know. কেউই জানতে পারলো না। The old man said. বৃদ্ধ লোকটি বলল, It is not enough for the clouds to come. বলছে শুধু মেঘটা আসা যথেষ্ট নয়। I once lived in a place where it hadn't rained for 10 years. বৃদ্ধ লোকটা বলছে, আমি যেখানে ছিলাম 10 বছর ধরে ছিলাম, একবারও বৃষ্টি আসেনি। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে মুখ হাঁ করে থেকে গেছে অবাক হয়ে। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসলো তার কাহিনী শোনার জন্যে। সাডেনলি হি রিয়ালাইজড How late it was, কত দেরি হয়ে গেছে। তাই না, সে সেটা ভাবছে। হি ওয়াক ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ক, হি ওয়েন্ট ব্যাক। আচ্ছা, এর মানে এটা বলে দিই, হি ওয়াক ফর মাইলস, সে মাইলের পর মাইল হেঁটে গেছে, ইন দ্য সান, রৌদ্রে, অ্যান্ড দ্য ডাস্ট, এবং সেই ধুলায়। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম দ্য ট্র্যাক, সে ফিরে হলো ওই একই কাঁচা রাস্তা ধরে। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যেই পথে সে গেছিল সেই পথ ধরে ফিরে এলো। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, তখনও কিন্তু সূর্য খুব ফিয়ার্সলি, মানে তখনও খুব গরম ছিল, উত্তপ্ত ছিল, উত্তপ্তভাবে কিরণ দিচ্ছিল। বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, যখন তার সেই মাটির বাড়িতে পৌঁছালো, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, তখন সে বায়ুতে একটু স্যাঁত স্যাঁতে ভাব, ভেজা ভেজা ভাব অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং পায়ের নিচে মাটি দেখলো ভেজা। তো গাইজ, এটা ছিল বাংলা। তো আমরা অ্যাক্টিভিটি ওয়ান কী বলেছে, রাইট টি ফর দ্য ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস।
বলছে ট্রু যেটা সত্যি হবে সেটাকে টি দিয়ে দাও এবং যেটা মিথ্যা হবে সেটা এফ দিয়ে দাও। কোট সাপোর্টিং ফ্রেসেস অর সেন্টেন্স ফর ইওর অ্যান্সার। এবং এখানে বলেছে শোনো, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সেটা কীরকম না, এটা পড়ে যে বুঝতে পারবে এটা ঠিক কি ভুল, ট্রু কি ফলস, তো কোন লাইনটা থেকে বুঝতে পারছো সেই লাইনটা কিন্তু তোমাদের তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায়, ট্রু ফলস লেখার পরে, ওকে, বা তার নিচে। তো একদম প্রথমে বলেছে দ্য বয় স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ছেলেটি পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালের উপর বসেছিল। ছেলেটি বসেছিল কি, ছেলেটা তো বসেনি, বৃদ্ধ লোকটা বসেছিল। তো এখানে ফলস আছে, ফলস দিয়ে দাও, ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে, আগেই তোমরা পড়ে ফেলেছিলে, অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একটা বৃদ্ধ লোক পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালের উপর বসেছিল, সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দাও। নেক্সট টু, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট। বলছে অ্যাকর্ডিং টু দ্য বয়, মানে ছেলেটির মতে এভরিবডি গট টু নো, প্রত্যেকে জানতে পেরেছিল যে মেঘ গত রাত্রে এসেছিল, একদম ভুল। সে বলছিল যে মেঘ তো গত রাত্রে এসেছিল, কেউই জানতে পারলো না, তাই না? তো এটা ফলস, ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দাও। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, মেঘ গত রাত্রে এসেছিলাম কেউই জানতে পারলো না, এটা সাপোর্টিং স্টেটমেন্ট, এটার থেকে বুঝতে পারছি ফলস। থ্রি, পরেরটাই চলে যাও, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম দ্য ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। বলছে ছেলেটি ফিরে এসেছিল ওই একই রাস্তা ধরে, যে রাস্তা ধরে সে পার্সিয়ান হুইলের কাছে পৌঁছেছিল বা এসেছিল, একদম ঠিক, ট্রু লেখো, সাপোর্টিং স্টেটমেন্ট এটাই দিয়ে দাও। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম দ্য ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে যেই রাস্তা ধরে গিয়েছিল সেই রাস্তা ধরেই ফিরে এসেছিল। এবার অ্যাক্টিভিটি টু কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। দেখো নিচে তোমাদের এটা লেখার আছে, পড়ে নি, তারপর আমি বলছি। ইন দ্য সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন ট্রেকিং উইথ মাই প্যারেন্টস, অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড। উই স্পেন্ট সাম মোমেন্টস ড্যাশ আন্ডার আ ট্রি, আওয়ার গাইড অফার্ড ফ্রম হিজ ড্যাশ ফ্লাস্ক। এখানে লিস্টে কী কী রয়েছে, থার্মোস টুগেদার অ্যাংসিয়াস, থার্মোস মানে তোমরা জানো থার্মো ফ্লাস্ক, তো টুগেদার মানে জানো একসঙ্গে, আর অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন হওয়া। তো প্রথম তোমরা শূন্যস্থানটায় লিখে নাও অ্যাংসিয়াস, সাম অ্যাংসিয়াস, কিছুটা উদ্বিগ্ন দেখা দিয়েছিল, আর পরেরটায় ফ্লাস্ক আছে থার্মোস ফ্লাস্ক, ওকে। তো গাইস এবার অ্যাক্টিভিটি থ্রিতে যাই, অ্যাক্টিভিটি থ্রি কী বলেছে, ইমাজিন ইয়োর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। মনে করো তুমি নিজে একটি এক্সপ্রেস ট্রেনে রয়েছো, ইট ইজ মিড নাইট, তখন মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট আ হাই ফিভার। তোমার যে কো প্যাসেঞ্জাররা রয়েছে তাদের মধ্যে একজনের ট্রাভেল করছিল একাকি, হঠাৎ করে তার খুব জ্বর হয়। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট, ওই মুহূর্তে তোমার কী করা উচিত সেই নিয়ে 80টা শব্দে লেখো। তো গাইস এটাকে নিয়ে আমি অ্যান্সার করে নিয়েছি, এখানে দেখে নাও, লেখা লিখে দিয়েছি, আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম কোচবিহার টু শিলিগুড়ি অন আ ট্রেন। আমি একটা ট্রেনে করে কোচবিহার থেকে শিলিগুড়িতে ট্রাভেল করছিলাম, ইট ওয়াজ মিড নাইট, তখন মধ্যরাত্রি ছিল। আই স অ্যান ওল্ড ম্যান নিয়ার মাই এজ, আমি দেখলাম একটা বৃদ্ধ লোক খুব আমার কাছাকাছি রয়েছে। হি ওয়াজ সিভারিং,
সে কাঁপছিল। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ শিভারিং, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁপছো, কেন কাঁপছো। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে বলল যে ওর শরীরটা ভালো লাগছে না। হি হ্যাড আ ফিভার, তার জ্বর হয়েছে। আই ডিসাইডেড টু হেল্প হিম ইন হিজ পুয়ার কন্ডিশন, আমি সিদ্ধান্ত নিলাম তাকে সাহায্য করার তার সেই খারাপ কন্ডিশনে। আই কভার্ড হিম উইথ আ ব্ল্যাঙ্কেট টু মেক হিম ফিল ওয়ার্ম, আমি কী করলাম, আমি তাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ঢেকে দিলাম যাতে ও ফিল ওয়ার্ম, গরম ফিল করে। আই পুট আ ওয়েট টাওয়াল অন হিজ ফোরহেড টু রিডিউস দ্য টেম্পারেচার অফ হিজ বডি, যাতে তার শরীরের টেম্পারেচারটা, তার উষ্ণতাটা যাতে কমে যায়, তার জন্য তার কপালে আমি কী করলাম একটা ভেজা টাওয়াল, ছোটো টাওয়াল দিলাম। কনসিকোয়েন্টলি ইট হেল্প আ লট, ফলস্বরূপ অনেকটাই সাহায্য হলো। হি ফেল্ট বেটার, সে অনেকটা ভালো অনুভব করলো। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদও জানালো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে নেবে তোমাদের বন্ধুবান্ধব বা তোমাদের যে ক্লাস সহপাঠীরা রয়েছে ওদের কাছে শেয়ার করে দেবে, যাতে ওরাও উপকৃত হয়। আর যারা তোমরা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল আইকনটি আছে তা অল করে দেবে। ঠিক আছে, তো আমরা থার্ড পার্টে যাই। ওকে, টাটা, চলি।